নিত্য পুজোয় বাধা দেয়, এ কেমন পেয়েছে না গো? তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়, যেমন চরিত্রে যেমন নাম তেমন চরিত্রে নিস্ত কালী চামুন্ডা হয়ে বাড়ির মধ্যে রাত্রি নৃত্য করছে। তাহার তিনটে ধরু পাকা বাড়ি সরু সরু আছে, তাহার তিনটে ধরু পাকা বাড়ি সরু সরু বাসিন্দা যে সেখানে শ্যামরা পুলির কিনার ঘেসে তাহার মেয়ে ছুটে শিবুর চুলে সবাই জানে শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেখানে সারা পুলির কিনার ঘেসে আমি চললুম না, তা তো বুঝলাম না, তবে কালীঘাটে কালীঘাটে কেন গো? আমার নতুন করে সংসার পাবো নাকি গো? বলি দিতে কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঠা দিয়ে মানত করব, ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলা উঠোয় মরে। আসার কথা নিজের পেশা তো একবার চেক করে নিয়ে দিলে আর আসবো না, মৃত্যুর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো। কষ্ট দিয়েছে যত পেরেছে
কাজটা নির্বিঘ্ন হয়েছে, এইবারে অনেক সহ্য করেছি আর না আমি শিব বর্চা বেঁকে বসলে আমাকে সোজা করা শিবের ও অসাধ্য। কলকাতায় এসেছি যখন তখন আজ আমি বাইনা চাল যাত্রা দেখব, চপ কাটলে সব খাবো, বড় নাচ সাজবো, কে ঠেকাবে আমার? তোকে ঝাপসা দেখাচ্ছে কেন? কুরুক্ষেত্রেছি বাইনাস দেখেছি, জিলিপি গজা রসগোল্লা সন্দেশ মুরগি ঠ্যাং চপ কাটলেট দিশি বিলিতি সব খেয়েছি, বাড়ি যাচ্ছে চিন্তা করছি দন্ত কেয়ার তুমি যাও তো নাগর তোমার তোর ওলাম তো হবে গেলে এমনি এমনি মানত করে নাকি আমি তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলাম করে এলাম করে এলাম
বলছি আসতে মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারিনি, সব কাগজি জিভে বাজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফুলে যায়। যাই দেখি একবার অনন্ত কবিরাজকে খবর দিই। ভালো না মনে হচ্ছে তাই মরে ভূমিদত্ত হয়েছি। আমি
জি জি পোকার আহারে মৃত্যুকে যদি দেখাতে পারতাম মিজাজটা বড় হলে কি হবে? আমার মৃত্যুর একটা আন্তরিক টান ছিল, হাজার হোক মন্ত্র পড়া বলতো। আরে নেত্র দেখে যা, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে। এমন সময় কোথায় কই 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 চাঁদ উঠেছে ওই এখানে সেরকম যদি একটা মনে মতো কাউকে পাই তবে তোর কথা ভুলে যাই। মাথা থেকে আর নৃত্যকালী সরাতে পারছি না।
আহাসিগা থেকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি কাজ নেই তোমার সঙ্গে ভাব করে প্রথম প্রেম নিবেদনই এই বিপদ আমিও ছাড়ার পাত্র সাক্ষী তো তবে সচ্চুরি নেই তো বলি ও পেতনি সুন্দরী তুই কোথায় থাকো গো আমি আর আমি না বেল গাছে এসো না গাছে গাছে কাছে কাছে লজ্জার কি আছে মানে তোর বয়স কত বয়স
থেকে চন্দ্রা বলি কারে রেখে ফেলি, শিরা থেকে চন্দ্রা বলি তোমার নিত্যকালে, শিরা থেকে এতদিন মুসলিম মধ্যে ব্রহ্মদত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো সাতচল্লিশ বেদি ডাইনি জোড়াতে পারবে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এটা আবার কে রে এই যে সুন্দরী পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন নরম শব্দ, এসো না আজ সারা রাত গল্প করি আমার হাসে, ওই দেখো চলে কথা বলি, ওই দেখি সুন্দরী চলে ঘন্টার ফাঁকে তুমি কে তুমি কে আহা তুমি কাকিনে চলে চলে কে তুমি কে তুমি কে চমকি চলিতে চমকি নাড়ালে কে তুমি ডাকিনি চলে ছড়ালে কে কে কে
দেখছি আমারই মতো অবস্থা তো দেখে বহুত খারাপ বাত বললো উসকে বাত খাই মুঙ্গরি হমার মাথা মোটা লোহে কা ডান্ডা লে কা মারা আর হামি থে বাপ বাপ তবু তো আমার কপালে ঝাঁটা যুক্ত এ তো দেখছি লৌহ গদা ইসিলিয়ে তো হামি মুঙ্গরি কো লেকে একটু গানা লিখা শুনিয়ে দেখা শুনি শুনি আপনি আজকে আমি যক্ষ ইঞ্জিনিয়ার গোমস্তা কালিদাসের ভাইরা ভাই তা আপনি এখানে কি বলবো মশাই ধুয়ের জ্বালায় তিতিবিরক্ত হয়ে মরে এখানে এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগাচ্ছি আর গদম দগম করে বেড়াচ্ছি আমি কেমন কালোয়া শোনো নামটি আমার নামটি আমার আমার সাবে আমার আপনি এখানে বইয়ের জ্বালায় কুপোকার আর ভূষণ আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ডাকিনীকে মনে ধরেছে তো আপনি জানেন জানি জমা থেকে ওই বেড়ে গেছে তুমি আড্ডা গেছো তবে থেকেই তোমার উপর নজর রেখেছি সাড়ে তিন কুড়ি বছর ধরে আছি ভাইয়া
চতুর্দশী চতুর্দশী আমার সামনে দু বাটি দাঁত নেই বলে একটা দিন গেল কোন ঝুঁকি এত রুদ বেগুন তাদের খাওয়া দাওয়া কি চারদিকে কথা তবে সব ঠিকঠাক বুঝে গেছে এখন লজ্জা এখন তুই আজ জন্য তুই সজ্জি আজ আর
নিয়ে শুনছি, আমি নিজেই শুনি। এই দেখুন তুমি এখানে কিভাবে এলে গো, বলার তো নাকি ঘরে কি কেন ছিল না? তুই মরলি তাই বোধহয় রংখানা এমন ফর্সাফানা হয়েছে। বলি হ্যাঁ গো, ধাক্তাও একটু নরম হয়েছে নাকি গো? নরম কি আমাদের পিনেটি এই বুঝতেই তো ঘোমটা সরিয়েছিল নেত্রকালে, মানে আপনার ঘরে আলি এক্স্যাক্টলি ঘোর খুলি কি করে ঢুকালি? দয়া দুটো দুটো আবার খেয়েছিল।